গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬% বৃদ্ধি, শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা সহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ১১ নভেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এখন এই কাঠামোটাকে সাজানো, এই কাঠামো সাজানোর ক্ষেত্রে যাতে শ্রমিকদের স্বার্থ বিনষ্ট না হয় সেইটার জন্য আমরা এখন কাজ করব। এই কাজটা আমরা শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা সেই কোন স্কেলে, অর্থাৎ আমাদের এখানে ৫টা গ্রেডে কে কি পাবে না পাবে এইটা হলো এখন কাঠামো সাজানোর বিষয়। এইটা মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা সেটা করব, এটা হলো আমাদের এখন দায়িত্ব। এটা মাঠে চিৎকার করে বা মাঠে বড় বড় আন্দোলন করলে কিন্তু এইটা হবে না, এটা করতে হবে টেবিলে। মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন তার বক্তৃতা পরিষ্কার বলেছেন যে যেটা দেওয়া হয়েছে আপনারা এইটা নিয়ে কাজ শুরু করেন, সেটা কিন্তু উনি বলে দিয়েছেন। সুতরাং যদি বর্ধিত করতে হয় তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এখন প্রধানমন্ত্রী যখন শেষ কথাটা বলে দিয়েছেন সেই সুযোগটা নাই। এখানে একটি সুযোগই আছে, সেটা হলো ওই গ্রেডে আমরা ঠিক মতো সবাই যেন তার মানে অন্তত কাঙ্ক্ষিত হোক না হোক, কাঙ্ক্ষিত না হলেও অন্তত ন্যায্য পাওনাটা যাতে পায় সেই কাজটা আমরা এখন করি।